আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটপসি। আজকের গল্পের স্রষ্টা কাজরী মজুমদার, আমার বন্ধু, বর্ণোজ্জ্বল একাডেমিক জীবন, ভ্যারাইটি অফ ক্র্যাফট নিয়ে পড়াশোনা, একাধারে ইবুক স্টোরি রাইটার এবং ফটো এডিটার, পারিজাত পত্রিকা রত্ন পুরস্কার লাভ 2017-তে। বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে তাঁর বই প্রকাশিত হয় ওই একই বছরে। এবারের বইমেলায় সমকাল দর্পণ পত্রিকায় তাঁর গল্প প্রকাশিত হয়। এছাড়াও বহু জনপ্রিয় গ্রুপে তাঁর লেখা প্রকাশিত হয়েছে ও হচ্ছে। সে দীর্ঘ তালিকায় না গিয়ে চলে আসছি আজকের গল্পের কথায়। আমার এই অনুষ্ঠানটির নাম সাসপেন্স অটোপসি, যার আভিধানিক অর্থ রহস্যের কাটাছেঁড়া। বেশ কয়েকটি ভূত নির্ভর রহস্যের গল্প পাঠ করবার পর বন্ধু কাজরীর লেখা এই গল্পটি পড়ে আমার মনে হলো, রহস্যের প্রকৃত কাটাছেঁড়ার সন্ধান শ্রোতারা অবশ্যই পাবেন এই গল্পটির মধ্যে। আসলে মানবলোকে এমন অনেক দুষ্ট লোক, অমানুষ বা অপরাধী রয়েছে যারা ভূতকে সামনে রেখে, এক কথায় ভূত নিয়ে বেশাতি করে, দিন রাত, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি সারা জীবনও চালিয়ে যায় তাদের স্বার্থসিদ্ধির কুকর্মগুলো, যাতে করে ক্ষতি হয় প্রচুর মানুষের, ঝরে যায় অনেক নিষ্পাপ প্রাণ, সভ্যতাও পিছিয়ে পড়ে অনেকটাই। তাই আমাদের বিশ্বাস, আমাদের যুক্তি দৃষ্টি স্বচ্ছতায় টেনে হিঁচড়ে বের করে আনা উচিত এই দুপে জানোয়ারদের, যাদের কুকর্মে ভূতেরাও বোধ করি অপমান বোধ করে। আপনারা কি বলেন? শুনুন আজকের গল্প, স্কুল কম্পাউন্ড। গল্প পাঠে সুপ্রিয় সেনগুপ্ত। শীতের সকাল, বেশ ভোর ভোরই পৌঁছলাম ডায়মন্ড হারবার যাওয়ার লাইনের ধামোয়া স্টেশনে। কুয়াশায় ঢাকা রাস্তা, স্টেশন থেকে বেরিয়ে ভ্যান রিক্সায় চেপে প্রায় 5 কিলোমিটার গিয়ে আবার ওখান থেকে ট্রেকারে চেপে আরও প্রায় 7 কিলোমিটার, তারপর পৌঁছলাম গোবিন্দপুরে। সেখানে নেমে একজন দুজনকে জিজ্ঞাসা করাতে খুব অদ্ভুতভাবে উত্তর দিয়ে আমায় তারা আমার গন্তব্য জায়গার বিবরণ দিল। বলার ভঙ্গি বা তাদের দৃষ্টি যেরকমই থাকুক না কেন, বিবরণটা এতই ভালো দিয়েছিল যে ওখানকার পুরাতন স্কুলের সামনে গিয়ে পৌঁছতে আমার কোনো অসুবিধেই হলো না। দিনটা ছিল মঙ্গলবার, তাই স্বাভাবিকভাবে ছুটি থাকার তো কোনো কথাই নয়। তাও দেখলাম স্কুলের সারা চত্বরে কেউ কোথাও নেই। স্কুলের সামনে পিছনে দেখে একটু দূর থেকে স্কুলের ভেতরে উঁকি দিয়ে আমার দেখে যা মনে হলো, বছরের পর বছর এখানে বোধহয় কেউ আসেনি, অথচ আমি SSC পরীক্ষার মাধ্যমে এখানে এসেছি, যেখানে 1-2 বছর পরে এই চাকরিতে সবাই স্থায়ী মানে পার্মানেন্ট হয়। সেখানে আমায় বলা হয়েছে আমি যদি নতুন 5টা বাচ্চাকে এই স্কুলে ভর্তি করাতে পারি তবেই আমার চাকরি পাকা। স্কুলের চত্বরে কাউকে দেখতে না পেয়ে ওই কাঁচা পাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ঘর দেখে আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আর জিজ্ঞেস করতে এটাও বুঝলাম যে এবারে আমি ঠিক জায়গাতেই এসেছি। যে ভদ্রলোক ছিলেন ওনাকে আমার সব কথা বলায় উনি আমার সব শুনে গম্ভীরভাবে বললেন, ফিরে যান। ফিরে যাব মানে? আরে আপনাকে তো বললাম আমি এখানে নতুন চাকরি নিয়ে এসেছি। ফিরে যান, ফিরে গিয়ে অন্য চাকরির চেষ্টা করুন। ওনার এই সমস্ত জ্ঞান দেওয়ার কথা আমার একদম ভালো লাগছিল না। একে তো খুব ক্লান্ত লাগছিল, তার উপরে আমার মনে হয়েছে 5টা বাচ্চাকে রাজি করে স্কুলে ভর্তি করাটা আমার কাছে কোনো ব্যাপারই না, ভীষণ সহজ ব্যাপার। তা আমি বললাম, দেখুন আমার পরিবারের জন্য আমার এই মুহূর্তে এই চাকরিটা ভীষণ দরকার। আপনার পরিবারের কাছে কি আপনার জীবনের থেকেও আপনার টাকার প্রয়োজনটা বেশি? কী সব বলছেন বলুন তো। ঠিকই বলছি, আপনি যে স্কুলে চাকরি পেয়েছেন আমি সেই স্কুলেরই হেডমাস্টার। আরে সে কি কাণ্ড, আপনি হেডমাস্টার হয়ে আমায় চাকরি ছেড়ে চলে যেতে বলছেন? আমি প্রতিবারই সবাইকে তাই বলি, কিন্তু টাকার লোভে
আমার কথা কেউ শুনলে না, কেউ পাত্তাও দেয় না। আর তারপর এখান থেকে যায় তার লাশ। লাশ? এই স্কুলে গত কয়েক বছর ধরে অনেক শিক্ষক মারা গেছেন। হয় শিক্ষক চাকরি ছেড়ে চলে যায়, আর না হয় বাঁচে না। ওনার এই কথা শোনা মাত্র মনের ভিতরে কেমন একটা হলো, কিন্তু তবুও বললাম, দেখুন এখন তো আমি ফিরতে পারবো না, কারণ সেই ভোর পাঁচটায় বেরিয়ে এই এতক্ষণে আমি এখানে পৌঁছলাম। দুটো দিন থাকি, একটু চিন্তাভাবনা করি, সেরকম হলে আমি পরশু ভোরে না হয় চলে যাব। ঠিক আছে, কিন্তু স্কুলে যাবেন না, এখানেই আপনার থাকার ব্যবস্থা আছে। আমি মদনকে বলে দিচ্ছি, ও আপনাকে সব দেখিয়ে দেবে। আপনার কিছু লাগলে আপনি ওকে বললেই হবে। আমি আর ওনাকে জানাইনি যে আমি একবার স্কুলের সামনে থেকে ঘুরে এসেছি। খুব খিদে পেয়েছে, মাথা আর কাজ করছে না। কিছুক্ষণ অপেক্ষা করার পরই মদনবাবু এলেন। বাবু বলছি এই কারণে, কেন কি উনি বেশ বয়স্ক। বাবু আসুন আসুন বলে আমায় নিয়ে গিয়ে যেই দরজা তালাটা খুলে ঘরে ঢুকতে বললেন, আমি তো দেখে অবাক। একটা এত ছোট্ট ঘর যে যে চৌকিটা রাখা আছে তার পাশ দিয়ে দুজনের বেশি তিনজন দাঁড়াতেও পারবে না। তবে এরকম জায়গায় এর থেকে বেশি ভাবাটা আমারই ভুল। আরও সমস্যার কথা হলো যে বাথরুমটা ঘরের বাইরে, যদিও ইলেকট্রিসিটি আছে, কিন্তু মদনবাবু বললেন যে আমি যেন সবসময় সাথে টর্চ বা দেশলাই আর মোমবাতি রাখি, কারণ এখানে খুব লোডশেডিং হয়। এর বাইরে একটা টিউব অয়েলও আছে। আমায় হাত পা ধুয়ে নিতে বললেন, উনি নাকি এরপর চা দিয়ে যাবেন। আবার দুপুরে আর রাতে এখানেই আমার খাবার দিয়েও যাবেন, তাও বললেন। আমি ওনার কাছে কিছু কথা জানতে চাই বলাতে উনি বললেন, বিকেলের আগে ওনার কাছে বসার সময় নেই, যা জানতে চাই তা যেন বিকেলে জিজ্ঞেস করি। বাড়িতে এখানে পৌঁছানোর খবর দিয়ে হাত পা ধুয়ে জামা কাপড় বদলে ফোনটা চার্জে দিয়ে এবার ভালো করে ভাবতে থাকলাম যে হেডমাস্টার মশাই কি বললেন। ভূতের ভয় আমি কোনো দিনও পাই না, ওসব ফালতু কথা, কিন্তু লাশ, লাশ, লাশ শুনে একটু খটকা তো অবশ্যই লাগছে। বুঝলাম যা দেখার আর যা করার আজ আর কালকের মধ্যেই করতে হবে। এখন প্রায় 11:30 বাজতে চলল, এখনই বেরিয়ে পড়ি, চারপাশটা দেখা দরকার। বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণ যাওয়ার পর খুব বেশি না হলেও কিছু লোকজন আর বাচ্চাদের তো দেখতে পেলাম। এক ভদ্রলোক রাস্তায় সাইকেলের চেন ঠিক করছিলেন। বললাম, দাদা আপনি কি এখানেই থাকেন? না দাদা, এইখানে কেউ থাকে নাকি? আমি বেশ দূরে থাকি, এই এখান দিয়ে যাওয়ার সময় সাইকেলের চেনটা পড়ে গেল, তাই আর কি। এখানে কেউ থাকে নাকি মানে? আপনি নতুন বোধহয়? হ্যাঁ তাই, এই জায়গার নাম গোবিন্দপুর, বুঝলেন? কিন্তু এই জায়গাটা এই মরণ স্কুল নামেই সবাই চেনে, বুঝলেন? এখান দিয়ে বাইরের কেউ কখনোই রাতে যাতায়াত করে না। স্কুলে কি আছে? ওই স্কুল বাড়িতে ভূত আছে তো, কখনো যাবেন না। স্কুলে ভূত? এই আমার দেরি হয়ে যাচ্ছে মশাই, আমি যাই, বুঝলেন? আমি যাই। এই বলে উনি চলে গেলেন। আমি আরেকটু এগিয়ে যেতে দেখলাম তিনটে বাচ্চা খেলছে। ওদের কাছে গিয়ে বললাম, তোমরা পড়াশোনা করো? হ্যাঁ করি। কোন স্কুলে পড়ো? বাড়িতে পড়ি। বাড়িতে পড়ো, স্কুলে যাও না কেন? এই কথা বলতে যে দুজন একটু বড় ছিল তারা দুজনের দিকে তাকালো,
আর যে একটু ছোট ছিল সে এমনভাবে আমার দিকে তাকিয়ে রইল, মনে হলো সে হয়তো স্কুলে যেতে চায়। তাকে আরেকটু কাছে টেনে বললাম, আমার সাথে স্কুলে যাবে? হ্যাঁ। ও যেই হ্যাঁ বলে মাথা নাড়ল, একজন বড় ছেলে দৌড়িয়ে চলে গেল। কয়েক মিনিটের মধ্যেই দেখি চার পাঁচজন মহিলা কোথা থেকে এসে ওই বাচ্চাটাকে আমার থেকে সরিয়ে নিয়ে একজন বললেন, কি ব্যাপার বাবু, বাচ্চাদের কোথায় নিয়ে যাবেন বলছেন, একা পেয়ে? না না, একা পেয়ে না, আমি এখানকার স্কুলের নতুন স্যার, তাই জিজ্ঞাসা করছিলাম কি যে আপনি চলে যান স্যার। কেন, আরে চলে যাব। আচ্ছা, আপনারা চান না যে আপনাদের বাচ্চারা পড়াশোনা করুক আর বড় হয়ে অনেক অনেক ভালো চাকরি করুক? সে ভাগ্য আমাদের বাচ্চারা করেনি বাবু, আমাদের বাচ্চাগুলোকে এভাবেই বড় হতে হবে। যদি ওদের বাপের মুরত থাকত তাহলে কি আর এখানে পড়ে থাকতাম, কবেই এখান ছেড়ে চলে যেতাম। আচ্ছা, আমি যদি ওদেরকে পড়াই? খুব ভালো তো, বাড়ি এসে এসে। না না, বাড়ি এসে কি করে পড়াবো, স্কুলে? বাবু, ওই স্কুলে অভিশাপ আছে, কোনো স্যার ডেকে না, নয় চলি যায় নয় মরি যায়। আচ্ছা, আমাকে একটু ভালো করে বলবেন কি হয়েছিল আগে ওখানে? বাবু, ওই যে ঘরগুলো দেখছেন ওইখানে আমরা থাকি, আপনি ওখানে চলুন, ওখানে আমাদের স্বামীরা আপনাকে সব বোঝায় বলবে। আমি ওদের সাথে ওখানে গেলাম। ওখানে ওরা সবাই আমার সাথে বেশ ভালোই ব্যবহার করল। ওরা চায় যে ওদের বাচ্চাটা স্কুলে যাক। ওরা এর আগে অনেকবার বাচ্চাদের ওই স্কুলে পাঠিয়েওছে, কিন্তু স্কুলের শিক্ষকরা খুন হয় তাই ওদের পড়ানোর আর কেউ থাকে না। কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করলাম বড্ড দেরি হয়ে গেছে, তাই ওদের সাথে আবার পরে কথা হবে বলেই ঘরের দিকে ফিরে এলাম। ফিরে এসে স্নানে যাব, ঠিক সেই সময় দেখি মদনবাবু খাবার নিয়ে এলেন। খাবার ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে কলপারে স্নান করতে গেলাম। মদনবাবুকে বললাম বিকেলে যখন উনি একটু কথা বলার মতো সময় পাবেন ঠিক তখনই যেন চাটা নিয়ে আসেন, তার আগে যেন না আসেন। স্নান করে ভাত খেয়ে খুব ঘুম পাচ্ছিল, কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই জানি না। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজে ঘুম ভেঙে গেল। দেখি মদনবাবু চা নিয়ে হাজির। চা খেতে খেতে ওনাকে স্কুলের কথা জিজ্ঞেস করাতে বললেন, হাই স্কুলে রোজ রাতে একটা বাচ্চা কান্নার আওয়াজ পাওয়া যায়, বুঝলেন? অনেকে বলে অন্ধকারে কার হাঁটার শব্দ নাকি শোনা যায়, মাটি খোঁড়ার শব্দ সেটাও নাকি পাওয়া যায়। রাতের বেলা কেউ ভুল করে ওই পথ আর মারায় না, বুঝলেন? কিন্তু ওখানে নাকি আগে বাচ্চারা পড়তে যেত, যেত তো, ওমা যেত তো, ওখানে যে পড়াতে যায় সে মারা যায়, কিন্তু বাচ্চাদের কিছু কখনো হয়নি, আমি তো শুনিনি কখনো। পুলিশে খবর দিয়েছিল? মানে কেউ কখনো পুলিশে খবর দিয়েছিল? অনেকবার পুলিশ, তবে পুলিশ কি করে জানেন, কেউ মারা যাওয়ার পর আসে, মারা যাওয়ার আগে পুলিশ কখনো আসে না। তা আমি কাল একবার যাব। থানাটা কোন দিকে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই, তবে যদি যেতেই চান তাহলে যেখানে গাড়ি থেকে নেমেছিলেন ওই অবধি গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই যে থানাটা কোথায় আপনাকে বলে দেবে। হ্যাঁ, আমি ভাবছি আজ রাতে একবার যাব। কোথায়? হ্যাঁ কোথায় যাবেন? স্কুলে? খবরদার খবরদার, স্কুল কম্পাউন্ডে পা দেবেন না রাতে, এই দেখো কাণ্ড, হায় আমরা চাই না আবার এখানে নতুন করে কিছু অঘটন ঘটুক।
আরও কিছু কথা হওয়ার পর মদনবাবু চলে গেলেন। ভূতের ভয়? ভূতের ভয় আমার নেই। আমি ঠিক করলাম আজ রাতেই যাব, সিদ্ধান্ত নিলাম। কিন্তু ভূতের নাম করে যদি অন্য কেউ অন্য কোনো উদ্দেশ্যে আমায় আঘাত করে, সেটা কিন্তু বেশ ভয়ের ব্যাপার। তাই চিন্তাভাবনা করে আমার ছোট শালির বরের থেকে তার এক বন্ধু, ওর সঙ্গে আমারও পরিচয় আছে, তার ফোন নাম্বারটা নিলাম। তার নাম শোভন, সে বাংলার একটা প্রসিদ্ধ নিউজ চ্যানেলের একজন স্টাফ রিপোর্টার। তাকে বিস্তারিত সব জানালাম। সে আমায় জানালো আজ তার পুরো টিম নিয়ে আসা সম্ভব হবে না, কারণ নানা জায়গায় খবর জোগাড়ে সবাই ইতিমধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে কাল সকালেই ওরা চলে আসবে। আমাকে আজ রাতে একা স্কুলে যেতেও বারণ করল, আর আমায় আমাদের ওখানকার ওসির ফোন নাম্বারটা দিল, বলল এটা একটা সেফটির জন্য, আমি যেন থানায় এই খবরটা দিয়ে রাখি। ওরা যেহেতু রিপোর্টার, তাই ওসি কেন, আর বড় বড় উচ্চপদস্থ মানুষের নাম্বার ওদের কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে আমার শালির বরের খাতিরে আমায় এতটা পরামর্শ দিল, বেশ ভালোই লাগলো আমার। ওকে আমি রাতে যাব না বলেছিলাম, কিন্তু আমার মনে কিছু একটা খটকা লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমি একা গেলে হয়তো কিছু ভালো করে জানতেও পারি। রাতের খাওয়ার পর একটা জ্যাকেট পরে বিকেলে মদনবাবুর কাছে মিথ্যে বলে একটা হাতুড়ি নিয়েছিলাম, সেটা নিয়ে ফোন, দেশলাই, মোমবাতি আর একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। শীতের রাত, রাস্তায় কোনো লোকজন নেই। রাস্তায় যেতে যেতেই কেমন একটা গা ছমছম ভাব। এই অন্ধকার রাতে আমার যদি কেউ এখানে মেরেও ফেলে কেউ জানতেও পারবে না। কিন্তু জানি না কেন স্কুলে যাওয়ার একটা জেদ চেপে গেছে আমার। নিজের মনে কথা বলতে বলতেই স্কুলের চত্বরে পৌঁছে গেলাম। একতলায় স্কুলটা খুব বড় না হলেও চারদিকে বর্গক্ষেত্রের আকারে ক্লাসগুলো তৈরি, মাঝখানে বেশ কিছুটা জায়গা খালি, যাকে এখানকার লোকেরা বলে স্কুল কম্পাউন্ড। হ্যাঁ, এসব তো একটু ওপর ওপর সকালেই দেখে গিয়েছিলাম। চারিদিকে ঝিঝি পোকার শব্দ, আমার নিজের পায়ের আওয়াজ ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। আমি স্কুলের বাইরে থেকেই এক এক করে ক্লাসগুলোর ভিতরে টর্চ দিয়ে দেখতে থাকলাম। স্বাভাবিকই লাগলো ঘরগুলো। ঘরের ভেতরে কতগুলো লম্বা টেবিল আর বেঞ্চ সাজানো, আর বোর্ডের সামনে রাখা টিচারের চেয়ার টেবিল। রুমগুলো দেখার সাথে সাথে বারবার টর্চ দিয়ে নিজের পিছনে আর পাশেও দেখতে থাকলাম। দেখতে দেখতে যখন স্কুলটা প্রায় মাঝামাঝি অবধি পৌঁছলাম, ওই একই দেখতে ক্লাসগুলো দেখে ভাবছিলাম যে কোথাও কিছু অসঙ্গত তো দেখতে পেলাম না। তখনই হঠাৎ কানে কি একটা শব্দ এলো। ধীরে ধীরে যত এগিয়ে যাচ্ছিলাম ততই স্পষ্ট হচ্ছিল কোনো বাচ্চার কান্নার আওয়াজ। আমি কে কোথায় কাঁদছে দেখার জন্য টর্চটা বারবার এদিক ওদিক ঘোরাচ্ছিলাম। কান্নার শব্দ ছাড়া কিছু তো শুনতেই পাচ্ছিলাম না। এবার দেখলাম টর্চটার আলো জ্বলছে আর নিচ্ছে। জানি হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, কিন্তু এখানে আসা দুদিন আগেই তো নতুন ব্যাটারি ভরেছিলাম। টর্চে মনোযোগ দিতে গিয়ে হঠাৎ মনে হলো ওখান দিয়ে একটা ছায়া চলে গেল। তবে ছায়াটা কোনো বাচ্চার বলে তো মনে হলো না। কি হচ্ছে কিছুই মিলাতে পারছি না। এদিকে এই করুণ বাচ্চার কান্নায় আমার শরীরের ভেতরটা কেমন যেন একটা করছিল। একটা ক্লাসের জানলার বাইরে থেকে হাত ঢুকিয়ে স্কুলের কম্পাউন্ডের দিকে টর্চের আলো দিয়ে দেখতে গিয়েই মনে হলো আমার হাতে কেউ কিছু একটা দিয়ে, ভারী কিছু একটা দিয়ে বাড়ি মারলো। ক্লাসের মধ্যে আমার টর্চটা পড়ে গেল। যেহেতু আমি স্কুলের বাইরে থেকে ক্লাসগুলো দেখছিলাম, তাই ক্লাসে ঢুকে গিয়ে টর্চ আনতে হলে
স্কুলে আবার প্রবেশদ্বারের কাছে যেতে হবে, তাই টর্চের মায়া না বাড়িয়ে তাড়াতাড়ি মোবাইলের টর্চটা জ্বালালাম। এবার মনে হলো আজ এর বেশি দেখাটা ঠিক হবে না, কারণ কোনো কারণে যদি মোবাইলটার কিছু হয় তখন আমার বাড়ির সাথে যোগাযোগ করাটা মুশকিল হয়ে যাবে। ওখান থেকে আবার ফিরতে থাকলাম, মোবাইলে দেখলাম প্রায় 2:45। যত স্কুলের চত্বরে বাইরে আসতে থাকলাম বাচ্চার কান্নার আওয়াজটা ধীরে ধীরে ততই কমতে থাকলো। তবে চলতে চলতে মনে হচ্ছিল আমার পিছনেও কেউ যেন আসছে, কিন্তু যতবার পিছন ফিরে তাকাচ্ছি কাউকে দেখতে পাচ্ছি না। রাস্তার উপরে চলে আসার পর অনুভব করলাম বাইরে বেশ ঠান্ডা। ঘরে ফিরে আর কিছু ভাববার মতো অবস্থায় আমি ছিলাম না, এক ঘুমেই ভোর হয়ে গেল। আজ এই পর্যন্তই, বাকিটা আগামী সপ্তাহে। নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।